ইসলামী ব্যাংক নিউজ টপ 10। পলাতক আসামিকে নিয়ে দল চালানোয় হেরেছে বিএনপি, গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করবে না গণফোরাম বলেছেন ডক্টর কামাল, 2 থেকে 3 মাসের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার দাবি। ন্যূনতম মজুরির দাবিতে আজও পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, রাজধানীর মিরপুর ও সাভারের আশুলিয়ায় দফায় দফায় সড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ, আহত 30 জন। শ্রমিকদের কেউ রাস্তায় নামতে উস্কানি দিয়ে থাকলে তাদের আইনের আওতায় আনা হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, বিদেশিদের অভিনন্দন বার্তায় তার প্রমাণ বলেছেন ওবায়দুল কাদের। দেশে বিদেশে কেউ নির্বাচন মেনে নেয়নি, এ বিষয়ে কোনো জবাব নেই বলেই নির্বাচনী সংলাপে রাজি নয় আওয়ামী লীগ, মন্তব্য রিজভীর। ক্ষোভ থাকলেও প্রশ্ন তুলবেন না মন্ত্রী বঞ্চিত মহাজোটের 2 নেতা মেনন ও ইনু, বললেন অব্যাহত থাকবে জোটের রাজনীতি। 28 ফেব্রুয়ারির মধ্যে সারাদেশের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রীর। সীমান্ত দেয়ালের বরাদ্দ পাওয়া নিয়ে ট্রাম্পের একগুয়েমির জেরে যুক্তরাষ্ট্রে অচলাবস্থা, অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। বিপিএল এ জয় ছন্দে উড়ে চলা ঢাকা ডায়নামিক্স এর আজকের প্রতিদ্বন্দ্বী সিলেট সিক্সার্স, মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30।